সুপ্রভাত বন্ধুরা আজ হল একত্রিশে অক্টোবর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আয়ুষ্মান কার্ড থাকার পর রুগীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি চিকিৎসকের অর্ধেক অপারেশন করে অটি থেকে পালালেন চিকিৎসক উত্তেজনাকর পরিস্থিতি বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর সৈদপুরে এক ভয়াবহ ঘটনা বরাত জুড়ে প্রাণ রক্ষা অটোতে তাকা রড অ্যাঙ্গলে কাটল জিপি সভাপতির গলা চব্বিশের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত এর দুবরিতে বদরুদ্দিন আজমল করিমগঞ্জে সিরাজউদ্দিন আজমল ডক্টর কে এম বাহারুল ইসলাম এবং সাহাবুল ইসলাম নয়াগাঁওয়ে আমিনুল ইসলাম জাহিরুল ইসলাম শিক্ষক বদলির জন্য পোর্টালে নতুন আবেদন গ্রহণ করা বন্ধ করা হয়েছে ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর আজ বদরপুর বাইপাসের শিলান্যাস আজ রাজ্যে সতেরো হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন গড়করি বরাকের সড়ক উন্নয়নে চার হাজার দুইশো বাইশ কোটি টাকা খালাইন জুয়াই চার লেনের সড়কের দরপত্র শীঘ্রই আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর পূর্ব দোলাইয়ের বুবন পাহাড়ে গভীর খাদে গড়িয়ে পড়ল এল্টো গাড়ি গুরুতর আহত দুই যুবক এবার কর্তব্যস্থলে গাড়িতে বসে মদের পার্টি সাসপেন্ড পুলিশের কনস্টেবল সহ চারজন বঞ্চিত যোগ্যরা শিলচর লক্ষ্মীপুরের এক পুরো কমিশনার অরুণোদয়ের সুবিধা প্রাপক অপসারণ চেয়ে অর্থ বিভাগের কমিশনার সচিবকে স্মারকপত্র দেশ জুড়ে সাতান্ন শতাংশ বেড়েছে পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম বহিষ্কৃত বিধায়ক সিদ্দেককে দলে ফেরানো হবে না বললেন রকিবুল ইসলাম ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন প্রদেশ সভাপতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সুনাই রাজাবাজার শাখায় হয়রানির অভিযোগ গ্রাহকদের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অর্ধেক অপারেশন করে অটি থেকে পালালেন চিকিৎসক বেশ কদিন ধরে অসমের বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে নিম্নমানের পরিষেবার অভিযোগ উঠেছে কিন্তু এবার যে অভিযোগ উঠেছে তা ছাপিয়ে গিয়েছে আগের সব ঘটনাকে অভিযোগ অপারেশন অর্ধেক করেই রুগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছে অভিযোগ একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কারণ অপারেশনের মাঝপথে ওই হাসপাতাল কর্তৃপক্ষ নাকি রুগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে বলেছে আয়ুষ্মান কার্ড থাকার পরও টাকা চেয়েছে হাসপাতাল আর টাকা দিতে অস্বীকার করায় এমন ঘটনা রুগীর আত্মীয়দের অভিযোগ তাদের কাছে ছিল আয়ুষ্মান কার্ড তারপরেও ওই বেসরকারি হাসপাতাল তাদের কাছে টাকা দাবি করেছে রুগীর অর্ধেক অপারেশন করে ওটি থেকে পালিয়েছিলেন চিকিৎসক এমন আজব কাণ্ডটি গোটে রাজ্যের বরপেটা রোডের বিনাপানি নার্সিংহোমে এতে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এই হাসপাতাল এবং ডাক্তারদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে এক ভয়াবহ ঘটনা বরাত জুড়ে প্রাণ রক্ষা হল সৈদপুর জিপি সভাপতি রফিকুল হক বরবুইয়ার সোমবার সন্ধ্যা এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন তিনি দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়ায় রক্ষা পায় তার জীবন জানা যায় জিপি সভাপতি বরবুইয়া স্কুটি নিয়ে সোনাবাড়িঘাট থেকে শিলচরের দিকে যাওয়ার পথে ভয়ানক দুর্ঘটনার শিকার হন রেহিমের দোকান সংলগ্ন জাতীয় সড়কের উপর একটি ডিজেল অটো লোহা সামগ্রী করে বন্ধ রড চালক অন্ধকার সামগ্রীগুলো আজ করা সম্ভব হয়নি তিনি স্কুটি নিয়ে অটোর সামনের ধাক্কা মারলে রড অ্যাঙ্গল তার গলায় ঢুকে যায় তিনি সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন গলা দিয়ে রক্ত ছুটতে শুরু করে সঙ্গে সঙ্গে স্থানীয়রা দ্রুত মেডিকেলে নিয়ে যান অল্পের জন্য রক্ষা পান তিনি গলায় প্রায় কুড়ি সেলাই লেগেছে শরীরের বহু অংশ জখম হয়েছে বর্তমানে তিনি বিপদমুক্ত এবং চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে বুবন পাহাড়ে হনুমানের পুজো দিয়ে ফেরার পথে দুই যুবককে নিয়ে গভীর খাদে গিয়ে গড়িয়ে পড়ল একটি এল্টো গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রূপক শুক্ল এবং ধ্রুব আধিকারী নামের দুই যুবক ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল তিনটায় পূর্ব দলাইয়ের কৃষ্ণপুর সড়কের ভুবন পাহাড়ে এদিন বিকেল পাঁচটায় রূপক শুক্ল এবং ধ্রুব আধিকারীকে ভুবন পাহাড়ের গভীর খাত থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুর ঘোষণা শিক্ষকদের বদলির জন্য এস আসাম ডট ইন পোর্টালে নতুন আবেদন গ্রহণ করা বন্ধ করা হয়েছে সামাজিক মাধ্যম যুগে এই কথা প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেছেন আটাশ অক্টোবর পর্যন্ত করা আবেদনগুলি বদলিকরণ আইন অনুসারে নিষ্পত্তি করা হবে পরবর্তী পর্যায়ে আবেদন করার পদ্ধতি পরিবর্তন করা হবে বলেও তিনি জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে এই পোর্টালটিকে শিক্ষা সেতু অ্যাপের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করা হয়েছে ফলে এখন থেকে শিক্ষা সেতুতে নাম পঞ্জীয়ন করা এবং নিয়মিত উপস্থিতি প্রদান করা শিক্ষকরাই শুধুমাত্র বদলির জন্য আবেদন করতে পারবেন দল থেকে বহিষ্কৃত বিধায়ক সিদ্দেক আহমেদকে আবার কংগ্রেসে ফিরিয়ে নেবার অনুরোধ নিয়ে রাজ্য নেতৃত্বের দরবারে গিয়ে তিরস্কৃত হয়ে ফিরলেন তার অনুগামীরা রবিবার শিলচরে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা এবং বিধায়ক রকিবুল হোসেনের সঙ্গে দেখা করেছেন সিদ্দেক অনুগামীরা রাজ্যসভায় ক্রস বুট করে উচিত কাজ করেননি বলে তাদের জানিয়ে দিয়েছেন প্রদেশ সভাপতি এদিকে বিজেপির চর হয়ে কাজ করা সিদ্দেক আহমেদকে কোনো অবস্থায় কংগ্রেসে ফিরিয়ে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন রকিবুল অন্যদিকে রকিবুল কোনো ফ্যাক্টর নন বুপেন বরা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বলে মন্তব্য করেছেন সিদ্দেক আহমেদ চব্বিশের লোকসভা নির্বাচনের মুখে রাজ্যের সড়ক যোগাযোগ উন্নয়নে প্রায় সতেরো হাজার কোটি টাকা খরচ করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এর মধ্যে বরাক উপত্যকার সড়ক উন্নয়নে থাকছে চার হাজার দুইশো কোটি টাকা আজ অর্থাৎ মঙ্গলবার গৌহাটি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে সতেরো হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করবেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী সঙ্গে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংসদ ডক্টর রাজদীপ রায় সাংসদ কুইন ওজে এবং কৃপানাথ মালা লোকসভা নির্বাচনে একাই লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে এআইউডিএফ রাজ্যের চৌদ্দ লোকসভা আসনের মধ্যে তিনটি আসনেই লড়বে দলটি এর মধ্যে রয়েছে নিম্ন অসমের দুবরি নোয়াগাঁও আর বরাক উপত্যকার করিমগঞ্জ এই তিনটি আসনই সংখ্যালঘু মুসলিম অদূষিত দলীয় সূত্রের খবর শুরুতে তিনটি আসনে মনোনয়ন প্রত্যাশীদের একটি প্যানেল তৈরি করা হয় অতি সম্প্রতি সেই তালিকাকে কাটসাট করে আরও সুটো করা হয়েছে সেই তালিকায় দুটি আসনে দুইয়ের অধিক প্রত্যাশীর নাম স্থান পেয়েছে একমাত্র ধুবরিতে একটি নাম বদরুদ্দিন আজমল তালিকাটি ইতিমধ্যে আজমলের দরবারে পৌঁছে দিয়েছে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি এখন এই তালিকা থেকেই প্রার্থী চূড়ান্ত করা হবে অরুণোদয় প্রকল্প নিয়ে কেলেঙ্কারি রাজ্যের দরিদ্র শ্রেণীর পরিবারের মহিলাদের কথা বিবেচনা করে অরুণোদয় প্রকল্প চালু করেছে সরকার প্রকল্পের সঠিক বাস্তবায়নের দায়িত্ব স্থানীয়ভাবে জনপ্রতিনিধিদের কাঁদে আর সেই প্রকল্পের সুবিধা যদি সরাসরি জনপ্রতিনিধি বুক করেন তাহলে নিশ্চয়ই সেটা গর্হিত অপরাধ এমনই অভিযোগের আঙ্গুল উঠল লক্ষ্মীপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের পুর কমিশনারের বিরুদ্ধে সোমবার এমন অভিযোগ করে রাজ্যের অর্থ বিভাগের কমিশনার সচিবের কাছে এক নম্বর ওয়ার্ডের পুর কমিশনার শম্পা দাসকে পুর সদস্যের পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন পুর কমিশনার অমিত দাস কাসারের জেলা কমিশনের মাধ্যমে পাঠানো স্মারকপত্রে লক্ষ্মীপুর পুরসভার ছয় নম্বর ওয়ার্ডের কমিশনার অমিত দাস অভিযোগ করেছেন একজন পুর সদস্য হিসাবে শম্পা দাস প্রতি মাসে সরকারি অনুদান হিসাবে টাকা পাচ্ছেন তার উপর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা অজয়কান্তি দাসের কন্যা হিসাবে অরুণোদয় টু পয়েন্ট ওয়ের তালিকায় তিনশো নম্বরে তার নাম থাকাটা সম্পূর্ণ বেআইনি অরুণোদয় প্রকল্পের আচরণ আচরণবিধি এতে লঙ্ঘিত হয়েছে এছাড়াও এটা ভারতীয় সংবিধানের গাইডলাইন লঙ্ঘন করার সামিল এই অবস্থায় বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে পুরো সদস্যের পদ থেকে সম্পাদাসের অপসারণের দাবি জানিয়েছেন অমিত কয়েক মাস আগেও পেঁয়াজের দাম এক কথায় রেকর্ড গড়েছিল আবারও সেই পরিস্থিতি তৈরি হয়েছে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ পাইকারি বাজারে পঞ্চাশ টাকা কুইন্টাল প্রতি বিক্রি হচ্ছে খুচরো বাজারে তার দাম চড়েছে আশি টাকাতে যদিও পাইকারি দোকানের মালিকরা কিন্তু দাবি করেছেন যুগানে কোনো কমতি নেই যদি যুগানে কমতি না থাকে তাহলে হঠাৎ করে কেন পেঁয়াজের দাম চড়ল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে উৎকুচ নিয়ে নয় এবার পুলিশের টহলদারির কর্তব্যে নিয়োজিত পুলিশ কনস্টেবল এবং হোমগার্ডের মদের পার্টি এসি গাড়িতে বসে সেই ভিডিও ভাইরাল হতে পশ্চিম গৌহাটির ডিসিবি কনস্টেবল ওম প্রকাশ সিংকে সাসপেন্ড করেন বরখাস্ত করেন বাকি তিন হোমগার্ড জালাল আহমেদ দয়াল কলিতে এবং আসাদ আলীকে পশ্চিম গৌহাটি পুলিশের কর্তার সূত্রে রবিবার দুপুরে ফাটাশিল আমবাড়ি থানার পুলিশ পেট্রোলিং গাড়িতে বসে কনস্টেবল ওমপ্রকাশ সিং ও তিন হোমগার্ড মদের পার্টি করছিলেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্ষার পাশাপাশি ঠান্ডার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রাজাবাজার শাখায় গ্রাহক হয়রানির চরমে উঠেছে এ নিয়ে সরব হয়েছেন একাংশ গ্রাহক গ্রাহকদের অভিযোগ সকাল এগারোটার আগে খোলাই হয় না ব্যাংকের দরজা কর্মী আধিকারিকরা রুজি দেরি করে পৌঁছান ব্যাংকের শাখায় এছাড়াও একদিন ক্যাশিয়ারকে পাওয়া গেলে পাওয়া যায় না ম্যানেজারকে আবার ম্যানেজারের দেখা পেলে দেখা মেলে না ক্যাশিয়ারের যার ফলে একটি কাজে গ্রাহকদের বারবার যেতে হয় ব্যাংকে কেওয়াইসি করাতে গেলেও যেমন হয়রানি পোহাতে হয় টাকা লেনদেনেও একই সমস্যায় পড়তে হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রাহকরা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন